আঙ্কেল একটা সমস্যা হয়ে গেছে। সাজ্জাদের কান্না জড়িত কণ্ঠ শুনে সৈয়দুল ইসলাম বললেন, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? ফোনে বলা সম্ভব না, আপনি হাসপাতালে চলে আসুন, আমি সেখানে আছি। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। সাজ্জাদ আর কিছু না বলে কলটা কেটে দিয়ে চেয়ারে বসে পড়ল। তখন হাসপাতালে একজন ওয়ার্ড বয় দুজন পুলিশকে নিয়ে সাজ্জাদের সামনে এসে দাঁড়ালো। সাজ্জাদ ওয়ার্ড বয়ের দিকে তাকাতেই ওয়ার্ড বয় পুলিশগুলোকে দেখিয়ে বলল, ওরা দুজন আপনার সাথে কথা বলতে এসেছে, ঘটনা কিভাবে ঘটলো সেটার ব্যাপারে জিজ্ঞেস করবে, আপনি ওনাদের সাথে কথা বলুন। এটা বলে ওয়ার্ড বয় চলে গেল। দুজন পুলিশের ভেতর একজন পকেট থেকে একটা নোটবুক বের করলে কিছুটা কড়া কণ্ঠে সাজ্জাদকে বলল, থানায় গেলে সব জেনে যাবি, আপনি একদম শুরু থেকে ঘটনা বলুন, কি হয়েছিল সেখানে। সাজ্জাদ নিজেকে কিছুটা সামনে নিয়ে বলা শুরু করলো, আমি এবং সামিয়া গাড়ি নিয়ে বাসায় যাচ্ছিলাম, গাড়িটা আমি চালাচ্ছিলাম, সামিয়া পেছনে বসেছিল। বাসায় পৌঁছাতে কিছুটা রাস্তা বাকি ছিল, ভালো মতোই বাসায় যাচ্ছিলাম, এমন সময় গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়। তো কিসের সাথে পাংচার হয়েছে সেটা দেখার জন্য গাড়ির দরজা খুলেছি, সাথে সাথে একটা গুলি এসে সামিয়ার গায়ে লেগে যায়। গুলিটা কে করেছে সেটা দেখেন নাই? সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গিয়েছিল যে আমি খেয়ালই করতে পারিনি যে গুলিটা কে করেছে। আর সামিয়ার ওই রকম অবস্থা দেখে সব কিছু ভুলে সামিয়াকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সামিয়ার জীবনটা বাঁচানো দরকার আগে ছিল। ভালোভাবে মনে করুন, আশেপাশে কাউকে দেখেছিলেন কি না? আশেপাশে কাউকে দেখতে পাইনি, ঘটনা হওয়ার পর সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছিল, ফলে চারিদিকে খেয়াল করা যাচ্ছিল না। ধন্যবাদ, আরও ইনফরমেশনের দরকার পড়লে আপনাকে ডাকবো। জি ঠিক আছে। পুলিশগুলো আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। সাজ্জাদ ইমার্জেন্সি কেবিনের দরজার দিকে তাকালো, এখনও উপরে লাল রঙের আলো জ্বলছে, তার মানে সামিয়ার চিকিৎসা এখনও চলছে। সাজ্জাদ মনোযোগ সহকারে আলোটার দিকে তাকিয়ে কী যেন ভাবছিল, তখন কেউ সাজ্জাদের কাঁধে হাত রাখলো, ফলে সাজ্জাদের ভাবনায় ছেদ পড়লো। পাশে তাকিয়ে দেখলো সৈয়দুল ইসলাম দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে সাজ্জাদ কিছু বলবে, কিন্তু সৈয়দুল ইসলাম সাজ্জাদকে বাধা দিয়ে নিজে বলতে লাগলেন, আমাকে বলতে হবে না, আসার পথে সব কিছুই শুনেছি, সামিয়া এখন কোথায়? সাজ্জাদ হাত দিয়ে ইমার্জেন্সি কেবিনটা দেখিয়ে দিল। সৈয়দুল ইসলাম কেবিনের দরজার দিকে অগ্রসর হলেন, দরজার মাঝখানে কাঁচের জানালা দিয়ে ভেতরে তাকিয়ে দেখলেন ডাক্তার তা সামিয়ার চিকিৎসা করছে। গুলিটা সামিয়ার ডান কাঁধে এসে লেগেছে, গুলির অবস্থান দেখলে বোঝা যায় গুলিটা মাথায় লাগানোর জন্য ঠিক করা হয়েছিল, তবে যে চালিয়েছে সে কাঁচা হাতের হওয়ায় মিস হয়ে কাঁধে লেগেছে। ডাক্তাররা সামিয়ার চিকিৎসা করছে, সৈয়দুল ইসলাম জানালা দিয়ে দিয়ে যতটুকু দেখা যায় ততটুকু দেখছে। এই বিষয়ে শুধু তিনি এবং সাজ্জাদ জানে, নূরজাহান বেগমকে এখনো জানায়নি। সে দুর্বল মনের মানুষ, এই খবর ফেলে নিজেকে ঠিক রাখতে পারবে না। সাজ্জাদের দিকে তাকিয়ে দেখলেন সাজ্জাদ মাথায় হাত দিয়ে বসে আছে। সৈয়দুল ইসলাম সাজ্জাদের এমন অবস্থা দেখে বললেন, কি হয়েছে, তুমি এভাবে বসে আছো কেন? আঙ্কেল, আমার চিন্তা হচ্ছে সামিয়ার কিছু হয়ে গেলে আপনাদের কি হবে? সৈয়দুল ইসলাম কিছু বললেন না, তার একমাত্র মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে, অথচ তার ভেতরে কোনো প্রকার ভয় কাজ করছে না, কারণ তিনি জীবনে অনেক ভয়াবহ মোকাবেলার সাথে লড়াই করেছেন, তার জন্য ওনার মনের ভেতর ভয় নামক শব্দটা কাজ করে না। 45 মিনিট পর কেবিনের লাইট সবুজ হয়ে উঠল, ডাক্তার কেবিন থেকে বের হলেন। ডাক্তারকে দেখে সৈয়দুল ইসলাম ওনার কাছে গিয়ে বললেন, ওনার কথা শুনে ডক্টর উত্তর দিলেন, আপনি রোগীর বাবা? সৈয়দুল ইসলাম মাথা নাড়ালেন, এটা দেখে ডক্টর বললেন, আপনি চিন্তা করবেন না, রোগী বিপদমুক্ত আছে, তবে সে তার মনের ভিতরে অনেক ভয় ঢুকে গেছে, সেটা ঠিক হতে কিছুদিন সময় লাগবে। ও কতদিন লাগবে? সেটা বলতে পারছি না, রোগীকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছে, তাই এখনও বলা যাচ্ছে না রোগী কতটা ভয় পেয়েছে, জ্ঞান ফেরার পরে বলতে পারবো। ঠিক আছে। হ্যাঁ, আর আপনি আমার সাথে আসুন, ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো কিনে নিয়ে আসুন। জি চলুন। সৈয়দুল ইসলাম ডাক্তারের সাথে কেবিনে গেলেন। সামিয়ার যে ওষুধগুলো দরকার সেগুলো একটা কাগজে লিখে নিয়ে এসে কাগজটা সাজ্জাদের হাতে ধরিয়ে দিয়ে পকেট থেকে টাকা বের করতে করতে বললেন, ওষুধগুলো কিনে নিয়ে এসো। সাজ্জাদ কাগজটা হাতে নিল। সৈয়দুল ইসলাম ওষুধ কেনার টাকা বের করে সাজ্জাদের হাতে দিতে যাবে, কিন্তু সে টাকা না নিয়ে বলল, আঙ্কেল টাকা দেওয়া লাগবে না, আমার কাছে যে টাকা আছে সেটা দিয়ে ওষুধ কেনা হয়ে যাবে। সৈয়দুল ইসলাম কোনো কথা না শুনে হাতের ভেতর টাকা গুঁজে দিয়ে বললেন, সমস্যা নেই, ওগুলো নিজের কাছে রেখে দাও। ওষুধগুলো আমাকে দিয়ে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে এসো। তোমার শার্টে রক্ত লেগে আছে, ওটা চেঞ্জ করে এসো। সাজ্জাদ আর কিছু না বলে টাকা হাতে নিয়ে ফার্মেসিতে গিয়ে ঔষধগুলো কিনে নিয়ে হাসপাতালে এসে সামিয়ার কেবিনে থাকা নার্সের কাছে দিল। নার্সকে ঔষধগুলো দিয়ে সাজ্জাদ বাসায় এসে চুপি চুপি নিজের রুমে গেল। রক্ত লাগা শার্টটা নূরজাহান বেগমকে দেখাতে যায় না। রুমে গিয়ে শার্ট খুলে ওয়াশরুমের ভেতরে ভিজিয়ে রেখে দিল যেন রক্তগুলা উঠে যায়। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে গাড়ি নিয়ে হাসপাতালে চলে গেল। সাজ্জাদ কখন বাসায় গিয়েছে আবার ফিরে এসেছে এটা নূরজাহান বেগম টের পায়নি। হাসপাতালে এসে শহীদুল ইসলামকে দেখতে পেল একটা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে। এটা দেখে সাজ্জাদ ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আঙ্কেল কি হয়েছে, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? তেমন কিছু না, সামিয়াকে এই কেবিনে শিফট করে দিয়েছি তাই এখানে দাঁড়িয়ে আছি। ও, সামিয়ার অবস্থা কেমন? আগের চেয়ে ভালো, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি তাই ঘুমাচ্ছে। আর কোনো সমস্যা নেই তো? সমস্যা বলতে ওর মনে নাকি ভয় ঢুকে গিয়েছে, সেটা কেটে উঠতে সময় লাগবে। ও সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। হঠাৎ করে সামিয়ার কেবিনের ভেতর থেকে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। সাজ্জাদ ও সৈয়দুল ইসলাম ভেতরে প্রবেশ করে দেখলো সামিয়া অস্বাভাবিক আচরণ করছে, পুরো পাগলের মতো। যে কেউ দেখে মনে করবে কোনো জিন পরী শরীরটাকে দখল করে নিয়েছে। দুজন নার্স মিলেও সামিয়াকে ঠিক রাখতে পারছে না। সামিয়া জোরে জোরে চিৎকার করার কারণে ডাক্তার চলে এসে একটা ঘুমের ইঞ্জেকশন দিল। তারপর সামিয়া আস্তে আস্তে ঘুমিয়ে গেল। চারদিক পুরো নিস্তব্ধ হয়ে আছে, কোনো চিৎকার বা কথা বলার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে না, শুধু সবার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ভেসে আসছে। সামিয়ার এমন অবস্থা দেখে সৈয়দুল ইসলামের কিছুটা চিন্তা হচ্ছে, সাথে সাজ্জাদও চিন্তা করছে। আপনারা কেউ চিন্তা করবেন না, বলেছিলাম না রোগীর মনের ভিতরে ভয় ঢুকে গেছে, সেই থেকেই এই রূপ আচরণ করছেন। আমি ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো খেলে সুস্থ হয়ে যাবে। আর রোগীকে কখনো একা ছেড়ে যাবেন না, সবসময় কাউকে সাথে রাখতে হবে, না হলে সে নিজের কোনো ক্ষতি করে ফেলবে। জি। ডক্টর আর কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেলেন। সৈয়দুল ইসলাম সামিয়ার মাথার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। সামিয়ার ঘুমিয়ে আছে, কতক্ষণ ঘুমিয়ে থাকবে সেটা শুধু ডাক্তার বলতে পারবে। কি একটা কারণে সামিয়ার এমন অবস্থা সাজ্জাদ দেখতে পারছিল না। কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমের শেষের চেয়ারে গিয়ে ঘটনাস্থলটাকে মনে করতে লাগলো। ঘটনাটা বারবার মনে করানোর চেষ্টা করানোর মনে করছে। গাড়ির দরজা খোলার সময় তখন একটা গুলি এসে সামিয়ার গায়ে লাগে। গুলি কাঁধে লেগেছে, তাতে বোঝা যাচ্ছে যে সামনে থেকে কেউ গুলি করেছে। সামনে কোনো প্রকার গাড়ি ছিল না, পুরো রাস্তা ফাঁকা ছিল। রাস্তার পাশে দুইটা বিল্ডিং আছে। গুলি লাগার পজিশন অনুযায়ী মনে হচ্ছে ডান দিক থেকে চালানো হয়েছে, মানে ডান সাইডের বিল্ডিং থেকে। না, এখানে বসে থেকে এভাবে সমাধান করা যাবে না, আমাকে সেই জায়গাতে যেতে হবে, তারপর সব কিছু খুঁজে বের করতে হবে যে কাজটা কে করেছে। কেবিন থেকে বের হয়ে ওয়েটিং রুমের শেষের চেয়ারে গিয়ে ঘটনাস্থলটাকে মনে করতে লাগলো। ঘটনাটা বারবার মনে করানোর চেষ্টা করছে। আঙ্কেল, আপনি সামিয়ার দেখাশোনা করুন, আমি ঘটনাস্থল থেকে ঘুরে আসি। আমি দেখতে চাই গুলি কোথা থেকে করা হয়েছে। তুমি বুঝতে পারবে। হ্যাঁ আঙ্কেল, এসব করতে আমার সমস্যা হবে না, আমি ঠিক খুঁজে বের করতে পারবো যে কাজটা কে করেছে। বেস্ট অফ লাক। সাজ্জাদ মুচকি একটা হাসি দিয়ে কেবিন থেকে বের হলো ঘটনাস্থলে যাওয়ার জন্য। হাসপাতালের গেটের সামনে থেকে গাড়িতে উঠতে যাবে এমন সময় একজনকে দেখে দাঁড়িয়ে গেল। যাকে দেখে দাঁড়িয়ে গেল সে আর কেউ না, তিনি হলেন নূরজাহান বেগম। গাড়ির দরজা খুলে জামাল ভাইয়ের সাথে হাসপাতালের ভেতরে প্রবেশ করছে। নূরজাহান বেগমকে এখানে দেখে সাজ্জাদ মনে মনে বলতে লাগলো, আন্টিকে খবর দিল, এই বিষয়ে আন্টিকে জানিয়ে ভুল করো না তো। এমনিতেই উনি দুর্বল মনের মানুষ, অন্যদের কষ্ট দেখতে পারে না, আর এটা তো তার নিজের মেয়ে, না জানি কি হবে। এতক্ষণে নূরজাহান বেগম হাসপাতালের ভেতরে প্রবেশ করে ফেলেছেন। সাজ্জাদের মন কয়েকবার বলল ভেতরে গিয়ে সব দেখতে, কিন্তু ভেতরে গেলে আর বের হতে পারবে না। তাই ভেতরে যাওয়ার চিন্তা বাতিল করে গাড়িতে বসে ঘটনাস্থলের দিকে যেতে লাগলো। জায়গাটা হাসপাতালের কাছাকাছি, তাই যেতে সময় লাগলো না। ঘটনাস্থলে এসে গাড়িটা পার্কিং করে গাড়ি থেকে নামলো সাজ্জাদ। পুরো রাস্তা ফাঁকা, পুলিশ জায়গাটা সিল করে দিয়েছে। গুলি চলার কারণে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে আছে, ফলে সাজ্জাদের অনেক সুবিধা হবে বিষয়টা বুঝতে। সামিয়ার গাড়ি যেখানে ছিল এখনও সেখানে পড়ে আছে, তদন্ত শেষে পুলিশ বাড়িতে পৌঁছে দিবে। সাজ্জাদ গাড়িটার কাছে গিয়ে সামিয়ার বসে থাকা জায়গাতে নিজেকে মনে করে কাহিনী বুঝতে লাগলো। গাড়ির ডান পাশে একটা বিল্ডিং, বাম পাশে রাস্তার উপর পাশে আর একটা বিল্ডিং। গুলিটা ডান পাশে লেগেছে, তার মানে ডান পাশের বিল্ডিং থেকে চালার সম্ভাবনা বেশি। তবে অবাক করার বিষয় হচ্ছে ডান পাশের বিল্ডিংটা ভাড়াটিয়া থাকে। কোনো ভাড়াটিয়া তো তার বাসা থেকে গুলি চালাতে দিবে না, আবার ছাদ থেকে গুলি চালানোর কোনো প্রশ্ন আসে না। হঠাৎ করে একজন পুলিশ এসে কথাটা বলে উঠল। এমন কথা শুনে কিছুটা ভয় নিয়ে পেছনে তাকায় সাজ্জাদ। একজন পুলিশ হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে আছে, সিগারেট মুখে নিয়ে একটা টান দিয়ে বলল, কি হলো, বলছো না কেন, এখানে কি করো? মানে কোথা থেকে গুলি চালিয়েছে এটা খুঁজে বের করার জন্য এসেছিলাম। খুঁজে বের করেছো? হ্যাঁ, অনেকটা বের করেছি, বাকিটা আমরা খুঁজে নেব। তুমি এখান থেকে চলে যাও, না হলে সমস্যায় পড়ে যাবে। কি সমস্যা হবে এটা বলতে পারবো না, তোমাকে চলে যেতে বলেছি, তুমি চলে যাও। সাজ্জাদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, গাড়ি নিয়ে হাসপাতালে ফিরে এলো। পুলিশটা না থাকলে আজ বের করে ফেলতো গুলিটা কোথা থেকে চলেছে। সে পুরো নিশ্চিত ডান পাশে থাকা বিল্ডিং এর কোনো একটা ফ্ল্যাট থেকে চালিয়েছে। কোন ফ্ল্যাট সেটাও খুব তাড়াতাড়ি বের করবে। ভাইয়া একটু রাস্তা ছেড়ে দাঁড়ান। সাজ্জাদ সামিয়ার কেবিনে যাওয়ার সময় মাঝপথে দাঁড়িয়ে গিয়েছিল। সেই সময় কেউ একজন পেছন থেকে কথাটা বলে উঠলো। লোকটাকে দেখার জন্য সাজ্জাদ পেছনে ফিরে তাকালো। লোকটাকে দেখে সে আকাশ থেকে পড়লো, কারণ লোকটা হলো আকাশ, মীরার সাথে যে ছেলেটাকে ফার্মেসি থেকে বের হতে দেখেছিল। সহজ কথায় বলা যায় মীরার বয়ফ্রেন্ড। কি হলো ভাইয়া, সাইড দিচ্ছেন না কেন? এভাবে রাস্তার ভেতরে দাঁড়িয়ে থাকলে চলাচল করবো কিভাবে? সাজ্জাদ আকাশে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিল। আকাশ একটা মেয়েকে নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলো। সাজ্জাদ আকাশের পিছু নিতে লাগলো। সে আজকে দেখতে চায় কি কারণে হাসপাতালে এসেছে আর এই শহরে কি করছে। তার জানা মতে আকাশ মিরাদের শহরে, মানে সাজ্জাদ এখন যেখানে থাকে তার পাশের শহরটা হলো মিরাদের শহর। যদি ডাক্তার দেখাতে আসে সেটাতেও ভুল আছে, কারণ এখানকার থেকে মিরাদের শহরে আরো উন্নত হাসপাতাল রয়েছে। আকাশ মেয়েটাকে নিয়ে গাইনি বিভাগে প্রবেশ করলো। সাজ্জাদ দূর থেকে বিষয়টা খেয়াল করলো। সাজ্জাদ আকাশকে চিনে, কিন্তু আকাশ সাজ্জাদকে কখনো দেখেনি, তাই মীরার ভাই সাজ্জাদ দেখতে কেমন সেটা জানে না। অনেকক্ষণ পর আকাশ মেয়েটিকে নিয়ে গাইনি বিভাগ থেকে বের হয়ে নিচে যেতে লাগলো। আকাশের বের হওয়ার কিছুক্ষণ পর একজন ডাক্তার গাইনি বিভাগ থেকে বের হলেন। সাজ্জাদ গিয়ে ডাক্তারকে আকাশদের দেখিয়ে আকাশের সাথে থাকা মেয়েটির কথা জিজ্ঞেস করলো। তখন ডক্টর বলল, মিস্টার আকাশের সাথে যে মেয়েটি এসেছিলেন উনি হলেন ওনার স্ত্রী। আকাশের স্ত্রী আছে? কথাটা শুনে সাজ্জাদ আকাশ থেকে পড়ল। স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে সম্পর্ক করে বেড়ায়? আপনি কি নিশ্চিত যে মেয়েটা আকাশের স্ত্রী? হ্যাঁ, আমি 100% শিওর উনি ওনার স্ত্রী। আমাকে ওনাদের বিয়ের ইনভাইটও করেছিলেন। তারা কবে বিয়ে করেছে? হবে 6-7 মাস। কিন্তু আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন? এমনি, আমি আকাশকে চিনি, মেয়েটাকে চিনতাম না তো, তাই জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা, ভালো থাকবেন, পরে দেখা হলে। সাজ্জাদ ডাক্তারকে কোনো বাধা দিল না, ডাক্তার তার মতো চলে গেল। সাজ্জাদ শামিয়ার কেবিনের দিকে যেতে লাগলো আর আকাশের কথা ভাবতে লাগলো। আকাশ বিয়ে করেছে 6-7 মাস, অথচ মীরার সাথে তাকে কয়েক মাস আগে দেখেছিলাম। তার মানে মীরা জানে না যে আকাশ বিবাহিত। আকাশ খুব চালাক একজন ছেলে, গাছেরও খেয়েছে, তলার গোলও করিয়েছে। না জানি মীরা বিষয়টা জানতে পেরেছে কিনা, যদি জানতে পারে তাহলে বুঝবে সে কি ভুল করেছে। ভাবতেই সাজ্জাদের ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। মুখে হাসি দিয়ে সামিয়ার কেবিনে প্রবেশ করলো। কেবিনে নূরজাহান বেগম আর সামিয়া আছে। সৈদুল ইসলামকে দেখতে না পেয়ে সাজ্জাদ নূরজাহান বেগমকে বলল, আঙ্কেল কোথায়?